কোথায় ছিলে? আই লাভ ইউ সোনা। টুটু জান কি হলো? আই সেই 73-এর কাহিনী, প্রথম যখন আমি থেকা খাই আমার প্রিয়তমার হাতে, সেই 73 থেকে আমি দিশেহারা, আমি আর জীবনে প্রেমের জগতে যেতে পারিনি। তবে 2024 সাল এই 8 ফেব্রুয়ারি আমি একজনকে প্রপোজ করে দেখাবো। প্রপোজ করে আমার মনের আবেগ ঢেলে দেব, ভালোবাসার কথা জানাবো। যাই কোনো এক সুকৃতি দেখে আমি প্রপোজটা করেই ফেলি। আজকে আমি ভালোবাসার কথা তাকে বলেই ছাড়বো। কই প্রিয়তমা, ভালোবাসার কথা আমি কোনো এক সুকৃতিকে জানাবই, আমি আর প্রেমে ব্যর্থ থাকবো না। আজকে 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, তাই এইসব ছোট সুকৃতিরা জুড়াই জুড়াই না বেরিয়ে একা বেরোচ্ছে। ও মনে হয় ওই আমার কথা মনে হয় জানিয়ে গেছে। হাই ডলন সোনাদি, আই লাভ ইউ। আমি প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি, ওই দূর থেকে তোমার হাঁটার প্রেমে পড়েছি। প্রিয়তমা হতে চাও না? হাই কি হলো? তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না তো? না, তাহলে আমি আর সিঙ্গেল থাকতে চাই না, আমি তোমাকে বিয়ে করতেই চাই। তুমি কি রাজি আছো? কবুল। তাহলে চলো কাজীবাড়ি বিয়েটা সেরেই ফেলি। আমি সফল হয়েছি 8 ফেব্রুয়ারি এই প্রপোজ ডেতে আমি বিয়েই করে ফেলেছি। কি সুন্দর যুবতী এক। আমাকে সবাই ছেড়ে চলে যায়। আমার জীবনে কোনো মেয়ে লোক নেই, বিটি লোক নেই, সুখী মানুষ নেই। এই রাস্তায় আজকে দাঁড়ালাম, আজকে প্রপোজ ডে, যার পাবো সেমড়ি কোয়ালিটি দেখলেই ফুলটা আমি তার দেবো, দিয়ে আমার মনের কথাটা তার কাছে প্রকাশ করে তুলবো। তুমি আমার পথ আটকালে কেন? ওই আসলে ওই যে কি কবো, এটা কথা কবো কি কবা কল, ওই কি করে কবো, লজ্জাও লাগতেছে। ওই আপনার আমার হচ্ছে যে কি যে কবো, আপনার আমার খুব ভালো লেগেছে। ও মাতাই, আমাকে আপনার ভালো লেগেছে ভাইয়া, কিন্তু আমি তো মেয়ে না। আপনি মেয়ে না, তাহলে কি আপনি মনে হচ্ছে তো মেয়ে হাঁটা চলা দেখে, তাহলে কি আপনি ছেলে? এই ভাই আপনি একটু বেশি বেশি বাড়াবাড়ি করছেন, আমি কি একবারও বলেছি আমি ছেলে? আপনি করছেন যে আপনি ছেলেও না, আবার বলে মেয়েও না, তাহলে আপনি কি? সমস্যা নেই ভাইয়া, আপনাকে আমার ভালো লেগেছে, কিন্তু আপু ও আপু না, কিন্তু ও ভাইয়াও না, কিন্তু কি করবো আপনার, আমি তো বুঝতে পারতেছি না, আপনি বলে মেয়েও না ছেলেও না, তাহলে আমার তো লাগবে একটা মেয়ে ওই বাড়ি ভাত রান্নার জন্য। সমস্যা নেই, আমি সব কাজ পারি, আপনি চাইলে আপনাকে ভালোবাসাও দিব। আপনি বলে সব কাজ পারেন, আবার আমার নাকি বলে ভালোবাসাও দেবেন, কিন্তু আপনি বলে তো মেয়ে না, তাহলে কি দিয়ে কি করবেন নাকি? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব করে দেব, আপনি শুধু আপনার বাসায় নিয়ে চলুন।
আমি আপনার বাড়ি নিয়ে কি করবো? সি 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 নাউজুবিল্লাহ, কি কি সব কথাবার্তারা, আমার দেখেন আপনি আমার পথ ছেড়ে দেন, আমি যাব। এই শোন কেন, আমি তোর পথ আটকিয়েছি না, তুই আমার পথ আটকাইছিস। হ্যাঁ, তুই আমার বাচ্চার বাড়ি নিয়েছ, না হলে আমি কিন্তু লোকজন ডাকবো। কি অশান্তি, কি অনৈতিক কর্মকাণ্ড দেখো তিনি, কি অসামাজিক কাজ করবো, ছেড়ে দেন আমার লোকজন দেখবেন, লোকজন ধরে দেবেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি তোর পথ আটকাইছি না, তুই আমার পথ আটকাইছিস। ভালোবাসার কথা তুই আমার প্রথমে বলছিস, আমাকে ভালোবাসতে হবে, তোর বাসায় আমাকে নিয়ে চল। দেখো তুমি, তা আমি আপনার আমার বাড়িতে কি করবো? তোমাকে কিছু করতে হবে না, জান যা করার আমি করবো, তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। আপনি জায়গায় একটু দাঁড়ান, আমি একটু মুইতে আসি, আসতেছি। কোথায় যাচ্ছিস? আমি কিন্তু তোর বাসায় যে বসে থাকবো। এতদিন প্রেম প্রীতি করতেছি, তার সাথে একটু দেখা হইলো না, আজকে আবার প্রপোজ দিয়ে, যদি প্রপোজ না করি তাহলে কেরাম হয়ে যায়। তোমার প্রপোজ না করি তাহলে কি ভাই, আজকে আমি তোমার প্রপোজ করতে চাই, তুমি আজকে আমার সাথে দেখা করো। শোনো, আমি রাস্তার পারে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি আইসো, জলদি টান দিয়ে আইসো, তুমি তাড়াতাড়ি আইসো। আমার জান বলেছে আজকে প্রপোজ, আমাকে প্রপোজ করতে যাই, দেখা করে আসি। ঠিক আছে জান, দাঁড়াচ্ছি। আজকে আমি আমার জানকে প্রপোজ করবো। সোনা, তুমি এতদিন কোথায় ছিলে? আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু জান। কি হলো জান, তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছো? ওয়াল্লাহ, এ আমি কার প্রেমে পড়েছি? ও মা, এ আমি কোনিয়া এসে বললাম। ওয়াল্লাহ ওয়াল্লাহ, তুমি আমার বাঁচাও, ওয়াল্লাহ যা কি যা, ওয়াল্লাহ ওয়াল্লাহ। জান, তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে মন দিন সব দিয়ে দিয়েছি জান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। তো 8 ফেব্রুয়ারি যে ডেটা ছিল, মানে প্রপোজ ডে, তো এই সম্পর্কে আমরা আজাইরা ব্লগ থেকে যে ভিডিওটা দিয়েছি, এটার সাথে আমাদের বাস্তবতার কোনো মিল নেই, এরকম হয়ে থাকে আর কি। এই জন্য আমরা ভিডিওটা বানালাম শুধু হাসি ঠাট্টার জন্য। তো ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আজাইরা ব্লগ, আজাইরা পাবলিক এবং ইউটিউব চ্যানেল আজাইরা পাবলিক অফিসিয়ালের সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটা লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।